তিন ধরনের নির্বাচন হয়েছে। কোথাও কোথাও নির্বাচন যেভাবেই হোক ফলাফল পূর্ব নির্ধারিত ছিল। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনের রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা এবং দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারি দলের ও স্বতন্ত্র সদস্যরা এই বক্তব্যের ব্যাপক প্রতিবাদ জানাতে থাকেন। তখন জিএম কাদের হেসে বলেন, এটা নাও হতে পারে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্বাচন নিয়ে জিএম কাদেরের এই বক্তব্য হইচই প্রতিবাদ বাড়তে থাকে। সরকারি দলের সদস্যরা মাইক ছাড়াই বিভিন্ন মন্তব্য করতে থাকেন। এ সময় জাতীয় পার্টির সদস্যরাও পাল্টা মন্তব্য করতে থাকেন। এই পরিস্থিতি সংসদ অধিবেশনে অনেকটা অচল অবস্থা সৃষ্টি হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্যদের শান্ত হওয়ার জন্য একাধিকবার আহ্বান জানান। জিএম কাদের বলেন, আমার কাছে মনে হয়েছে তিন ধরনের ইলেকশন হয়েছে। কোনো কোনো এলাকায় সবগুলো সুষ্ঠু ইলেকশন হয়েছে, যেখানে কোনো সমস্যা হয়নি। সাধারণত প্রতিযোগিতাহীন ইলেকশন হয়েছে, যেখানে কোনো শক্ত প্রার্থী ছিল না, যেখানে সরকারের সদিচ্ছা ছিল, শতভাগ সুষ্ঠু হয়েছে, তবে উপস্থিতি কম ছিল। আরেকটা হয়েছে ফ্রি স্টাইল, যেখানে মাসিল পাওয়া এবং মানি অবাধে ব্যবহার করা হয়েছে, সেটার মাধ্যমে ভোট কেন্দ্র দখল করা হয়েছে। বেশিরভাগ সময় এখানে সরকারি দল এবং বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা আমাদের প্রার্থীদের বাধা দিয়েছে। আরেকটা ছিল ইলেকশন যেভাবেই হোক ফলাফল একটা পূর্ব নির্ধারিত ছিল এবং সিট বানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপি সহ বড় সব দল নির্বাচনে অংশ নিলে এই মুহূর্তে 90-95% ভোট পড়বে। আওয়ামী লীগ বিএনপির একটি দল না এলে অংশগ্রহণমূলক নির্বাচন করা কঠিন, এতে মানুষ ভোট দিতে আসে না। যে প্রেক্ষাপট ছিল, 42% ভোট দিতে গেলে সব ভোট কেন্দ্রের সামনে 8 ঘন্টা লাইন থাকার কথা, কিন্তু তা ছিল না। অনেকে বলেছেন ঘন্টায় 3-4টার বেশি ভোট হয়নি। আমি আমার কথা বলছি না, ধারণার কথা বলছি। এ সময় আওয়ামী লীগের সংসদ সদস্যরা আবার হইচই করতে থাকেন। তখন বিরোধী দলের সিফ হুইপকে বলতে শোনা যায়, অবশ্যই এটি নর্মাল ডেলিভারির ক্ষেত্রে, আর যদি আরেকটু আর্জেন্ট প্রয়োজন পড়ে তাহলে তো কথাই নেই। এত সব ঝুঁকি ঝামেলা পোহানোর কারণে সর্বসাধারণ বিরক্ত হন, যেমন তেমনি ভরকেও যান। ফলে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা বাদ দেন অনেকে, আর চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পাসপোর্ট গ্রহণ করেন যারা, তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হতে পারে ভেবেই দেখুন। অপরদিকে রোহিঙ্গা বা ভিনদেশীদের এত ঝক্কি ঝামেলা পোহাতে হয় না, ভুয়া কাগজপত্র সংগ্রহ করে কিংবা কেউ কেউ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে নাগরিকত্ব সংগ্রহ করে খুব সহজে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে বাড়তি কিছু খরচ করে লোভ ধরিয়ে দিচ্ছেন পাসপোর্ট প্রদানকারীদের, যা পরবর্তীতে দেশের সর্বসাধারণের